হ্যালো বন্ধুরা আমি রেশমা রেসিপিখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পটল পনির দিয়ে একটা নিরামিষ সবজি রেসিপি এটা বানানো ভীষণ সহজ আর যে কোনো নিরামিষ দিনে এটা আপনারা তৈরি করে নিতে পারেন ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করা যায় আমি এটা যেভাবে বাড়িতে তৈরি করেছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর যারা আমার পুরোনো বন্ধু এখনও আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আর যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে সেই সব দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন দেখে নিই এই পটল পনিরের সবজি তৈরি করতে আজ আমার কি কী উপকরণ লাগছে এখানে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে আমি গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সরষের তেল তেলটাকে একটু নাড়াচাড়া করে গরম করে নিয়ে আমি এখানে পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরটাকে আমি দুই থেকে তিন মিনিট আমি হালকা একটু এভাবে চেড়ে ভেজে নেব হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে আমি নুন জল গরম করে রেখেছি একটা পাত্রে সেই পাত্রের মধ্যে আমি পনিরটাকে তুলে আমি ভিজিয়ে রাখবো তাতে পনিরটা খুব নরম এবং সফট হয়ে থাকবে ওই পনির ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু একটা বড়ো সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছি এক মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পটলের টুকরোগুলো আমি এখানে ছয় সাতখানা পটল ডুমো করে কেটে নিয়েছি তিন থেকে চার মিনিট সময় নিয়ে আলু আর পটলটাকে আমি ভেজে নেব গ্যাসটা মিডিয়াম ফ্লেমেই আছে দেখুন আলু আর পটলটা আমার ভাজা হয়ে গেছে এটাকে তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি পাত্রে রেখে দেওয়ার পরে ওই কড়াই আমি দিয়ে দিচ্ছি আরও তিন টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরে জিরে ফোড়নটাকে তিরিশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিচ্ছি একটু তারপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেন আদাটা তলে লেগে না যায় আদাটাকে জলের সাথে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ লাল লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা পছন্দ মতন দিয়ে দেবেন মশলাগুলো আমি জলের সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে দুই মিনিট কষিয়ে নেব দুই মিনিট কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু আর পটলের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আরও আমি দুই মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটাকে আমি একেবারে মিডিয়াম ফ্লেমে রেখেছি নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে আরও দু মিনিট মতন রেখে দেব এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য ফিরে আসছি দুই মিনিট পর দেখুন দুই মিনিটের মধ্যে আমার মশলাটাও কষানো হয়ে গেছে আর আলু পটলগুলোও কিন্তু মশলার সাথে কষানো হয়ে গেছে আমি এইভাবে আরেকটু চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেব। যে গরম জলের মধ্যে আমি পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম নুন জলের মধ্যে সেই জল শুদ্ধ পনিরটাকে আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জলের মধ্যে আমি পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম তাই আমাকে আলাদা করে আর জল দিতে হলো না আপনারা যদি গ্রেভিটা বেশি রাখতে চান তাহলে আরেকটু জল দিয়ে দিতে পারেন আমি একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিটের পর দেখুন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে আলু পটলগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে আর একটু মাখা মাখাও হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু নিরামিষ সবজি তাই মিষ্টিটা না দিলে কিন্তু একটু ভালো লাগবে না এটা অবশ্যই দেবেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ ভাজা মশলা গুঁড়ো আর ওয়ান থার্ড চা চামচ গরম মশলা গুঁড়ো গোটা জিরে গোটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে আমি এই ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি আবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এই সবজিটা একটুখানি মাখা মাখা রাখবো বলে আমি অল্প পরিমাণে জল দিয়েছি আপনারা গ্রেভিটা বেশি রাখতে চাইলে একটু পরিমাণে বেশি জল দিয়ে দিতে পারেন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে এবার আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে সার্ভ করা দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার পটল পনিরের নিরামিষ সবজি এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর এটা আপনারা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন নিরামিষ দিনে তাই এই সুন্দর সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য ভালো লাগলে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবেন সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন